হ্যালো, ওয়েলকাম বন্ধুগণ। তো আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আরেকবার আমি চলে এসেছি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলোচনা করতে। দেখো, অলরেডি আমরা যে সিরিজটা চালু করেছিলাম প্রিভিয়াস পেপার সলিউশন, আমরা একটা গ্রুপ ডির পেপার দেখেছি এবং একটা সিজিএল এমটিএস এর মেলানো পেপার দেখেছি। এমটিএস না, সিজিএল সিএইচএসএল এর মেলানো পেপার দেখেছি। আজকে আমরা যে পেপারটা দেখবো সেটা হচ্ছে সিএইচএসএল প্লাস এমটিএস প্লাস সিজিএল এর মেলানো পেপার। এই তিনটের মেলানো একটা কয়েকটা প্রবলেম সেট আমরা দেখব, এবং তারপরে কালকে আমরা আবার চলে আসব আরআরবি গ্রুপ ডির জিনিস। কালকে আমরা আবার করব আরআরবি গ্রুপ ডির জিনিস, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। সবার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি, ঝটপট জয়েন হয়ে যাও। কারণ যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট, যে কোনো কিছু হোক, সবসময় আমরা আগে এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেয়া শুরু করে দিই। তো যারা এখনো জয়েন হয়নি, ঝটপট জয়েন হয়ে যাও। আর আমাদের ডাব্লিউবিসিএস টপার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, বস, ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও। কারণ ডাব্লিউবিসিএস আজ পরীক্ষা সামনেই, এবং আমরা কিন্তু এখানে সেই হিসাবেই পড়াশুনো করছি যাতে তোমরা ডাব্লিউবিসিএসটা ক্র্যাক করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার প্রবলেমগুলো সলভ করব। বাট তার আগে কালকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেই হোমওয়ার্কের অ্যান্সারটা যারা করেছো তাদের নাম তো দেখাবো। তার আগে হোমওয়ার্কের সলিউশনটা একবার করে দিই। দেখি, হোমওয়ার্কটা ছিল হচ্ছে এটা, বলা ছিল সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ ইকুয়াল টু কত, 1 মাইনাস কস এ ইকুয়াল টু কত। প্রথম আমরা কি করব দেখো, প্রথম আমরা এই দুটোকে যোগ করছি, তো এলসিএম নি ভাই। 1 প্লাস কস এ, 1 প্লাস কস এ ইনটু 1 মাইনাস সাইন এ, সরি 1 মাইনাস সাইন এ না, 1 মাইনাস কস এ ইনটু 1 মাইনাস কস এ। ভাই এইটার আমার এলসিএম নিলে উপরে কি আসছে গো, দেখো সাইন এ ইনটু 1 মাইনাস কস এ, অর্থাৎ পেয়ে গেলাম সাইন এ মাইনাস সাইন এ ইনটু কস এ, সাইন এ মাইনাস সাইন এ ইনটু কস এ প্লাস প্লাস। দেখো এবার আছে নিচে 1 প্লাস কস এ, ওপরে আছে সাইন এ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, সাইন এ প্লাস সাইন এ প্লাস সাইন এ ইনটু কস এ, সাইন এ ইনটু কস এ। দেখো মহাকালের নিয়মে সাইন এ ইনটু কস এ এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। নিচে থাকছে কত, 2 সাইন এ, ভেরি গুড। নিচে আমাদের, সরি, উপরে চলে গেল 2 সাইন এ, আর নিচে আমাদের চলে আসছে দেখো 1 মাইনাস কস এ ইনটু 1 প্লাস কস এ, সেখান থেকে আমরা পাবো 1 মাইনাস কস স্কোয়ার এ। ভাই 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কত, সাইন স্কোয়ার এ। 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কত, সাইন স্কোয়ার এ। এই দুটো ক্যান্সেল আউট, স্কোয়ারটা কাটছে, উপরে সাইন এটা কাটছে, তাহলে এসে গেল 2 বাই সাইন এ, অর্থাৎ অ্যান্সার চলে আসবে আমাদের 2 কোসেক এ। অ্যান্সার আমাদের চলে আসবে কত, 2 কোসেক এ, ঠিক আছে? সোজা অঙ্ক ছিল। এবার আমাদের হোমওয়ার্ক স্টারটায় চলে যাই। আমাদের হোমওয়ার্ক স্টার হচ্ছে মোহিত আর জ্যাসমিনা। পারমিতা তুমি একটা ভালো চেষ্টা করেছিলে, বাট তোমার অঙ্কটা একটু ভুল ছিল। অ্যাকচুয়াল অ্যান্সার আসবে 2 কোসেক এ। তো মোহিত এবং জ্যাসমিনা তোমরা কালকে ঠিকঠাক অ্যান্সার দিয়েছো, ফ্যান্টাস্টিক। আমি এরকম পার্টিসিপেশন চাই যাতে এই পুরো বোর্ড ভরে যায়, তবু তোমাদের নাম লিখে যাতে শেষ না করতে পারি, এইরকম পার্টিসিপেশন চাই। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের সিজিএল সিএইচএসএল প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস পেপার। তো ফার্স্ট অঙ্ক এটা, ফার্স্ট অঙ্ক এটা, এটার জন্য আমি বেশি টাইম দেয়া হয়ে যাবে পাপ, তো সেই জন্য এটার জন্য আমি দেব মাত্র 30 সেকেন্ড সময়, এটার জন্য আমি দেব মাত্র 30 সেকেন্ড সময়। চলো টাইমার স্টার্ট, একদম ঠিকঠাক করে অ্যান্সার করবে, বলো এটার উত্তর কি হবে, বলো এটার উত্তর কি হবে। দ্য লেন্থ অফ আ শ্যাডো অফ আ ভার্টিক্যাল টাওয়ার ইজ 1 বাই রুট 3 টাইমস অফ ইটস হাইট। ভালো কথা, তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান কত হবে বলো। ফার্স্ট অঙ্কটার অ্যান্সার আমাদের কি আসবে, ফার্স্ট অঙ্কটার অ্যান্সার আমাদের কি আসবে, ঝটপট বলো। টাইমার শেষ হতে চললো, এন্ড টাইম আপ।
and time up. চলো দেখা যাক এটার উত্তর আমরা কিভাবে করব। কি বলেছে? Length of a shadow. আচ্ছা ভাই, আমার এইখানে এক পিস টাওয়ার আছে এবং তার একটা শ্যাডো আছে, ভালো কথা। তো একটা জিনিস দেখো তো ভাই, এইটাই তো আমার উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। এইখানে আছে আমার জীবনে সান, এইখানে আছে আমার জীবনে সান, আর এইখান থেকে রেটা আসছে, সেই জন্য এটার ছায়া পড়েছে এইখানে। আমি ধরলাম টাওয়ারের হাইট এইচ, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত? ইজ 1/3 টাইমস অফ ইটস হাইট, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য আমার চলে যাবে এইচ ইনটু 1/3, একদম সোজা সাপটা ব্যাপার, একদম সোজা সাপটা ব্যাপার এই অবধি। তো আমাকে বার করতে হবে দিস থিটা, ভাই এই থিটাটা বার করতে হবে, আমি এই দুটোর মধ্যে সম্পর্ক জানি। কি করে করব, কি করে করব? ভেতর থেকে যেন ডাক আসে, একদম মানে শরীরের ভেতর থেকে যেন আসে যে আমাদের করতে হবে ট্যান থিটার ভ্যালু। ভাই ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, এর পারপেন্ডিকুলার হচ্ছে এইচ, এর পারপেন্ডিকুলার হচ্ছে এইচ, বেস হচ্ছে এইচ বাই √3, অর্থাৎ এইখানে আমার চলে আসছে এইচ ইন্টু √3 বাই এইচ, এইচ ইন্টু √3 বাই এইচ, এইচ এইচ ক্যান্সেল, বাই ট্যান থিটা আমার কত? ট্যান থিটা আমার কত? √3। তাহলে থিটার কোন ভ্যালুর জন্য ট্যানের ভ্যালু √3 হয়, আশা করি প্রত্যেকের মনে আছে, যদি মনে না থাকে তাহলে পাপ। আমাদের থিটা ইকুয়াল টু চলে আসবে 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু চলে আসবে 60 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সানটা কত, আমাদের সূর্যের উন্নতি কোণ কত, সূর্যের উন্নতি কোণ চলে আসছে ভাই 60 ডিগ্রি, ঠিক আছে? তো আশা করি এটা সবাই সবঠাক ঠিকঠাক বুঝতে পারলে। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে এটা, নেক্সট অঙ্ক হচ্ছে এটা। আমি এটার জন্য টাইমারটা তোমাদের স্টার্ট করে দিচ্ছি 1 মিনিটের। চলো ঝটপট বলো এটার উত্তর কি আসবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বহুবার রিপিট হয়েছে এই অঙ্কটা, কিন্তু সিজিএলেও রিপিট হয়েছে, সিএইচএসএলেও রিপিট হয়েছে। তো আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দরকার হলে এর অ্যান্সারটাও মনে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বলো বস এটার অ্যান্সার কি আসবে। ঝটপট ঝটপট ঝটপট, লাইভ ক্লাসের মতো এনার্জি যেন এখানেও থাকে। লাইভে থাকতে পারছি না বলে এটা নয় যে আমরা এনার্জি কম রাখবো বা লাইক অ্যান্ড শেয়ার কম করব, লাইভে আমরা পরের সপ্তাহ থেকেই চলে আসবো। বস বলো এটার অ্যান্সার কি আসবে, আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে। A certain distance is covered by a cyclist at a certain speed. If a jogger covers half the distance in double the time, the ratio of the speed of the jogger and the cyclist. Very good. আমাদের time কিন্তু up and done. চল কি বলেছে এবার দেখা যাক। আমাকে বলেছে একটা সার্টেন ডিস্টেন্স একটা সাইক্লিস্ট একটা সার্টেন স্পিডে কভার করে, খুব ভালো কথা। তো আমি ধরলাম ডিস্টেন্সটা হচ্ছে বস ছোট হাতের ডি, টাইমটা হচ্ছে বস ছোট হাতের টি, এটা কার জন্য? এটা হচ্ছে আমার সাইক্লিস্টের জন্য, এটা হচ্ছে আমার সাইক্লিস্টের জন্য, ঠিক আছে? এরপরে আমাকে কি বলেছে, ইফ আ জগার কভার্স হাফ দ্য ডিস্টেন্স ইন ডাবল দ্য টাইম, অর্থাৎ জগার কভার করেছে ডি বাই টু ডিস্টেন্স, ডি বাই টু ডিস্টেন্স, কতক্ষণে? ডাবল দ্য টাইম, অর্থাৎ সাইক্লিস্ট যে টাইমটা নেয় তার দ্বিগুণ সময়, অর্থাৎ জগার কতক্ষণে করেছে ভাই? টুটি। জগার কতক্ষণে করেছে ভাই? টুটি। আমাকে কি চেয়েছে গো? রেশিও অফ দেয়ার স্পিডস। চলো স্পিডের রেশিও বার করবো এবার, আমরা স্পিডের রেশিও আমরা বার করবো। সাইক্লিস্টের স্পিড কত আছে? এটা হচ্ছে আমাদের জগার, সাইক্লিস্টের স্পিড কত? ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম, রাইট? আর জগারের স্পিড কত? S1 দিলাম, এটা জগারের স্পিড হচ্ছে ডি বাই টু ডিভাইডেড বাই 1/2 টি, অর্থাৎ অর্থাৎ ডি বাই 4 টি। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এই ডি বাই টি মানে তো আমার এস, ডি বাই টি এটা মানে তো আমার এস, তো ভাই আমি কি এখানে লিখতে পারি না S1 ইকুয়ালস 1/4 ইন্টু এস? খেয়াল করে দেখো তো এই ব্যাপারটা তোমাদের মস্তিষ্কে প্রবেশ করিল কিনা।
খেয়াল করে দেখো এই ব্যাপারটা তোমাদের মস্তিষ্কে প্রবেশ করিল কিনা। আমরা কি করলাম, আমরা দেখলাম এস ইকুয়াল টু ডি বাই টি এবং এস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডি বাই টু ইন্টু ওয়ান বাই টু টি। ভাই তাহলে আমি কত পাচ্ছি, ডি বাই টি নিচে একটা ফোর, ডি বাই টি নিচে একটা ফোর, ভাই তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ডি বাই টি, ডি বাই টি মানে এস, সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে আমাকে এবার কি চেয়েছে, আমাকে এবার চেয়েছে হচ্ছে জগার টু দা সাইক্লিস্ট, জগার টু দা সাইক্লিস্ট, ঠিক আছে, জগারের স্পিড হচ্ছে এটা। তাহলে এস ওয়ান বাই এস আমার কত আসছে, এস ওয়ান বাই এস আমার এসে যাচ্ছে ওয়ান বাই ফোর, এস ওয়ান বাই এস আমার এসে যাচ্ছে ওয়ান বাই ফোর। তাহলে জগার আর সাইক্লিস্টের অনুপাত কত হবে ভাই, জগারের স্পিড আর সাইক্লিস্টের স্পিড তার অনুপাত আমার কত চলে গেল, ওয়ান ইস টু ফোর। দেখো অ্যান্সার আমাদের আসবে কিন্তু ওয়ান ইস টু ফোর, এইখানে পরপর দুটো এমন অ্যান্সার দিয়ে দিয়েছে যেটা খুব কনফিউজ করে দেবে, এমন দুটো অ্যান্সার দিয়েছে যেটা খুব কনফিউজ করে দেবে। কেন এরকম অ্যান্সার দিয়েছে জানো তো, কারণ এসএসসিরা খুব ছেঁচড়া, ওদের জীবনের মোটো হচ্ছে তোমরা যাতে অঙ্ক না পারো, সেই জন্য অনেকে যদি এই এইটা ঠিকঠাক না দেখে না। দেখো আমি তোমাদের বলছি যে কি করে নাম্বারগুলো কাটে ওরা, এইখানে দেখো বলে দিয়েছে জগার টু দা সাইক্লিস্ট, অর্থাৎ জগারের যে স্পিড আর সাইক্লিস্টের যে স্পিড তার অনুপাত কত। আমাকে নেসেসারিলি জগারের স্পিড আগে রাখতে হবে, সাইক্লিস্টের স্পিড পরে রাখতে হবে নেসেসারিলি, কারণ অর্ডারটা তাই চেয়েছে। তাই জগারের স্পিড আগে রেখেছি, সাইক্লিস্ট স্পিডের পরে লিখেছি, অ্যান্সার আমাদের চলে আসবে অপশন এ, অ্যান্সার আমাদের চলে আসবে কত, অপশন এ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক এটা বলো এটার অ্যান্সার কি আসবে। আমি এখানে ছোট্ট করে একটু টাইমারটা স্টার্ট করে দিই তোমাদের, এক মিনিটের টাইমার। তো বলো বস এটার অ্যান্সার কি আসবে, বলো বস এটার অ্যান্সার কি আসবে। বারো জন লোক ষোলো জন বয় একটা কাজ পাঁচ দিনে করে, তেরো জন লোক চব্বিশ জন বয় সেই কাজটা চার দিনে করে, তাহলে তাদের ডেইলি ওয়ার্কের রেশিও কত। খুব সহজ অঙ্ক, বলো এটার অ্যান্সার কি আসবে। এগুলো সব কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইজ ফর্ম প্রিভিয়াস ইয়ার। তো বস আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে, আমাকে বলো এটার অ্যান্সার কি আসিবে। বারো জন লোক ষোলো জন বয় একটা কাজ পাঁচ দিনে করে, তেরো জন লোক চব্বিশ জন বয় সেই কাজটা চার দিনে করে, তাহলে তাদের ডেইলি ওয়ার্কের রেশিও কত, বলো এটার অ্যান্সার কি আসবে। আমাদের কিন্তু এত টাইম লাগার কথা নয়, আমাদের টাইম শেষ হতে চললো দশ নয় আট সাত ছয় পাঁচ হয়ে গেছে আশা করি, তিন দুই এক ডান। চলো দেখা যাক কি বলেছে গো, বারো জন লোক ষোলো জন বয় একটা কাজ পাঁচ দিনে করে, খুব ভালো কথা, আমরা শিখেছি না, বারো জন লোক ষোলো জন বয় একটা কাজ পাঁচ দিনে করে, খুব ভালো কথা। নেক্সট কি বলেছে, তেরো জন লোক চব্বিশ জন বয় একটা কাজ চার দিনে করে, খুব ভালো কথা, তেরো জন লোক চব্বিশ জন বয় একটা কাজ চার দিনে করে, খুব ভালো কথা। এবার ব্যাপারটা হচ্ছে এই দুটো ওয়ার্ক তো আমার ইকুয়াল না ভাই, এই ওয়ার্কটা আর এই ওয়ার্কটা তো আমার ইকুয়াল, কারণ আমাদের এই দুটো কাজ সেম, এই দুটো কাজ সেম। টোটাল ওয়ার্ক মানে কি, নাম্বার অফ পার্সন ইনটু নাম্বার অফ ডেজ, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো দেখো এইটার ক্ষেত্রে এটা টোটাল ওয়ার্ক, এইটার ক্ষেত্রে এটা টোটাল ওয়ার্ক, এই দুটো টোটাল ওয়ার্ক আমাদের যদি সেম চলে আসে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি গো, এখান থেকে আমি পাচ্ছি পাঁচ বারং ষাট এম প্লাস পাঁচ ষোলং আশি বি ইকুয়াল টু আমার চলে আসছে চার তেরং বাহান্ন এম প্লাস চার চব্বিশে নাইনটি সিক্স বি, প্লাস চার চব্বিশে নাইনটি সিক্স বি, অর্থাৎ এইখান থেকে আমি কি পাচ্ছি এইট এম ইকুয়াল টু ষোলো বি। ভাই মেন এবং বয়ের কাজ করার বা কাজের অনুপাত কত, ষোলো বাই আট, দ্যাট ইজ টু বাই ওয়ান, অর্থাৎ টু ইস টু ওয়ান, অর্থাৎ টু ইস টু ওয়ান, ঠিক আছে, অর্থাৎ টু ইস টু ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার কত চলে গেল, টু ইস টু ওয়ান। একদম সোজা কোশ্চেন ছিল এটা, সিএইচএসএল এর কোশ্চেন ছিল, একদম না এটা বোধহয় এমটিএস এর কোশ্চেন ছিল, একদম সোজা কোশ্চেন ছিল, প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে। এটা জিজ্ঞেস করবো না, এটা জিজ্ঞেস করলে তোমাদের অপমান করা হয়। চলো নেক্সট অঙ্ক,
নেক্সট অঙ্ক এটা বা এই অঙ্ক বহুবার করিয়েছি এই অঙ্ক এবার ভাই 30 সেকেন্ড টাইমার এই অঙ্ক এটার করতে আমি ঠিক 30 সেকেন্ড টাইম দেব বলো এটার অ্যানসার কি 30 সেকেন্ডেরও কম টাইম দেব বলো এটার অ্যানসার কি আসবে 25 সেকেন্ডের অঙ্ক 25 সেকেন্ড না 10 সেকেন্ডের অঙ্ক এগুলো বহুবার করানো মুখে মুখে অ্যানসার হয় এগুলো মুখে মুখে এই যে পেনটা এটা লাগবে না করতে বলো এটার অ্যানসার কি আসবে বলো এটার অ্যানসার কি আসবে মুখে মুখে অ্যানসার হয় দেখো আমি মুখে মুখে আগে অ্যানসার করব তারপর এটা করা শেখাবো দেখো 4 3 2 1 0 চলো ফারস্টে আমি মুখে মুখে এটা করি মুখে মুখে এটা করি মুখে মুখে এটা চলে আসবে হচ্ছে 40 20 5% মুখে মুখে অ্যানসার আসছে 5% দেখা যাক এবার 5% আমাদের অ্যানসার আসে কিনা দেখা যাক এবার আমাদের 5% অ্যানসার আসে কিনা চলো দেখি স্যার মুখে মুখে কি করে করলেন বলে দিচ্ছি বলেছিলাম মনে আছে এগুলো কি করে করে শর্টকাট ট্রিক কালা জাদু ট্রিক কি বলেছিলাম 3 বছরের জন্য আমার 800 হচ্ছে অ্যামাউন্ট 3 বছরের জন্য আমার 800 হচ্ছে অ্যামাউন্ট 4 বছরের জন্য আমার 840 অ্যামাউন্ট দুটো বেরিয়ে গেল জীবনে কোনো চাপ নেই দুটো বেরিয়ে গেল ইয়ার গ্যাপটা আমরা নেব ইয়ার গ্যাপ কত আসছে 1 ইয়ার গ্যাপ কত আসছে 1 এবার এই ইয়ারের সমান রুট এইটার উপর আমরা অ্যাপ্লাই করব ভাই 800:840 এক আছে সেই জন্য কোনো রকম কিছু পড়বে না যদি এখানে 2 আসতো আমরা স্কোয়ার রুট নিতাম 3 এলে কিউব রুট নিতাম যত আসতো তততম রুট নিতাম জেনারেলি 2 আর 3ই দেয় সব থেকে বেশি 2ই দেয় তার থেকেও বেশি 1 দেয় তাহলে এর উপরে আর কিছু যাবে না এবার দেখো কতটা চেঞ্জ হচ্ছে 40 চেঞ্জ হচ্ছে 40 চেঞ্জ কততে হচ্ছে 800 তে হচ্ছে 40 চেঞ্জ যদি 800 তে হয় তাহলে আমার ওভারঅল কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে 8 100 800 5 8 40 দেখো তো ভাই অঙ্ক করে যেটা বেরোলো আর মুখে মুখে যেটা বেরিয়েছিল দুটো আলাদা কিনা অ্যানসার আমার চলে আসবে 5% স্যার আপনি তো এগুলো করে এসেছেন আপনি তো নিশ্চয়ই এখানে কোনো চোতা লুকিয়ে রেখেছেন আর দেখে দেখে বলছেন না ভাই আমি কোনো চোতা কেউ রাখি না তোমাদের যদি কোনোদিন এই স্টুডিওটা দেখাই তাহলে বুঝতে পারবে সামনে কিছু নেই খানিক পরে তোমাদের একটা ক্যামেরা রাখা আর এইখানে একটা বোতল রাখা তোমরাও এটা পারবে বোতল মানে জলের কিন্তু খারাপ কিছু ভেবো না তোমরাও এটা পারবে মুখে মুখে করতে কি করে মুখে মুখে করলাম 840 এবং 800 আছে চেঞ্জটা নিলাম চেঞ্জটা আমার কত চলে গেল চেঞ্জটা আমার চলে গেল বস 40 তো এই যে 40 আমার চেঞ্জটা গেল কিসের উপরে গেল আগে আছে 800 তাহলে ডিভাইডেড বাই আমার এখানে কত আসছে আমার এখানে চলে আসছে 800 40/800 মানে আমার 1/20% করে আনলাম 1/5 এইভাবে আজ থেকে এগুলো তোমরাও এভাবে করা শেখো মুখে মুখে করা শেখো বস আমাদের সিজিএল সিএইচএসএল এ এত টাইম পাবো না দেখো অঙ্ক করার দুটো জিনিস একটা হচ্ছে সলিউশন বার করা আর একটা হচ্ছে উত্তর করা তো এইখানে সলিউশন বার করতে হবে না এইখানে হচ্ছে উত্তর করতে হবে এখানে সলভ করতে হবে না উত্তর বার করতে হবে আর উত্তর বার করার জন্য প্রয়োজনীয় যা যা শর্ট ট্রিক আছে প্রয়োজনীয় যা যা জিনিস আছে আমি তোমাদের দেব তোমরা জাস্ট সেগুলোকে এই জায়গাটায় মাথায় ভরে রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট তাহলে এইটা আমাদের চলে গেল 5% নেক্সট অ্যান্সার কি আছে দেখো নেক্সট একটা খুব সোজা অঙ্ক এইটা করার জন্য মাত্র আমি 30 সেকেন্ড টাইম দেবো এইটা করার জন্য মাত্র আমি 30 সেকেন্ড টাইম দেবো ঝড়ের বেগে বলবে অ্যান্সার কি আসবে ঝড়ের বেগে বলবে অ্যান্সার কি আসবে ঝড়ের বেগে আমার অ্যান্সার চাই ঝড়ের বেগে আমার অ্যান্সার চাই বলো এটার উত্তর কি আসবে ঝড়ের বেগে আমার অ্যান্সার চাই সাইন এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ ইকুয়াল টু 3 তাহলে সাইন এ টু দি পাওয়ার 4 মানে সরি সাইন এ টু দি পাওয়ার 4 হবে না এটা এটা আসবে বস সাইন টু দি পাওয়ার 4 এ আর কস টু দি পাওয়ার 4 এ তার ভ্যালু কত সাইন টু দি পাওয়ার 4 এ আর কস টু দি পাওয়ার 4 এ তার ভ্যালু কত দেখো টাইম আমাদের শেষ টাইম আমাদের শেষ তাহলে এবার আমরা করি এটা কি আসবে দেখা যাক ভাই একটা জিনিস আমাকে বলো সাইন এ প্লাস কস এ আমাকে কি দেওয়া আছে গো সাইন এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ সেটার ভ্যালু আমার চলে আসছে 3 ভাই 3টাকে আমরা লিখতে পারি না 3/1
তিনটাকে আমরা কি লিখতে পারি, 3/1। ভাই এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। একটা জিনিস খেয়াল করে দেখো, এইটার উপর যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসবে, এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা। দেখো প্রত্যেকটা স্টেপ এখন থেকে আমরা লিখবো না, এখন থেকেই আমরা প্র্যাকটিস করব মুখে মুখে অঙ্ক করা। দেখো তো ভাই, দেখো এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা, এইটা আমার আসবে তো, সেটাই তো হবে আমার যোগ ভাগ প্রক্রিয়া। আমি যদি প্রথমে এইটা প্লাস এইটা করি তাহলে আমার কি কি কাটবে খেয়াল করে দেখো, এইটা প্লাস এটা করলে কস কস কেটে যাবে, উপরে থাকবে আমার 2 sin A। আমি যেটা দেখাতে চাইছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না নিজেকে উত্তর দাও আর কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। তারপরে দেখো সাইন এ প্লাস কসে মাইনাস সাইন এ মাইনাস কসে হবে, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, সাইনে সাইনে ক্যান্সেল হয়ে যাবে, নিচে চলে আসবে কত, 2 cos A। ভাই ব্যাপারটা বুঝতে পারলে, ব্যাপারটা বুঝতে পারলে, এখানে আমার চলে আসবে 3 + 1, 3 - 1, 4/2, চলে আসছে কত, 2। অর্থাৎ এখানে 2 2 ক্যান্সেল, অর্থাৎ আমার সাইনে বাই কসে সেটা ইকুয়াল টু আমার চলে আসছে কত, 2, রাইট। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো আমি কি করলাম, একবার এইটার সাথে এটা যোগ করেছি আর একবার এইটার সাথে এটা বিয়োগ করেছি, আর কিছু না। মুখে মুখে করতে শিখতে হবে বস, এবার মুখে মুখে করতে শিখতে হবে। আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, পারি এখন করতে, তোমাদের উপর এই বিশ্বাসটা আমার আছে যে আমরা এখন অনেক কিছু পারি করতে। এবার সেই জিনিসটাই, সরি, সেই জিনিসটাই অ্যাপ্লাই করার সময় এসেছে। তো বস দেখো এখানে কি চলে গেল, সাইনে বাই কসে ইকুয়াল টু 2। আমরা কি করব, আমরা না ছোট্ট এটাকে স্কোয়ার করে দেবো। কেন স্কোয়ার করলেন স্যার, অন্য কিছু তো করতে পারতেন। দেখো ভাই সাইন টু দি পাওয়ার 4A মাইনাস কস টু দি পাওয়ার 4A, এটাকে আমরা কি লিখতে পারি গো, এটাকে আমরা কি লিখতে পারি গো, সাইন টু দি পাওয়ার 4A মাইনাস কস টু দি পাওয়ার 4A, এটাকে আমরা কি লিখতে পারি গো, a² - b² ফর্মুলায় ভাঙলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, রাইট। a² - b² ফর্মুলায় ভেঙেছি, আর বেশি ম্যাজিক করিনি। এইটার ভ্যালু কত, 1, অর্থাৎ একের সাথে এটা গুণ করলে আলটিমেটলি আমাকে বার করতে হবে কত, আলটিমেটলি আমাকে বার করতে হবে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এইটা আমাকে আলটিমেটলি বার করতে হবে, এইটা আমাকে আলটিমেটলি বার করতে হবে। এবার ভাই একটা জিনিস দেখো, সাইনে বাই কসে ইকুয়াল টু 2, সাইনে বাই কসে ইকুয়াল টু 2, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ কি আসবে, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, 4। কারো কোনো চাপ নেই, এখানে আমি খালি দুটো স্কোয়ার করেছি। ভাই এইখানে যদি আমি এবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ট ও যোগ ভাগ, তাহলে উপরে কি আসছে গো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, নিচে চলে আসছে কি গো, সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এটা আমাদের চলে আসছে না, এটা আমাদের চলে আসছে তো। আর এই পাশে কি আসছে, এই পাশে আসছে বাই 4 + 1/4 - 1, এই অবধি ডান, 4 + 1/4 - 1, এই অবধি ডান। ভাই এইটার ভ্যালু আমাদের 1, এইটার ভ্যালু আমাদের 1, খালি নিচেরটা থাকছে, তাহলে আমরা কি পাচ্ছি গো, তাহলে আমরা পাচ্ছি, দেখো এইখানে লিখছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1/sin² a - cos² a, সেটা আমরা পেয়ে যাচ্ছি কত, সেটা আমরা পেয়ে যাচ্ছি 4 + 1/4 - 1, 5/3। অর্থাৎ উল্টে যদি দিই, উল্টে দিলে পাল্টে যাবে, এটার অ্যান্সার আমাদের চলে আসছে কত, 3/5। উল্টে দিলে পাল্টে যাবে, অ্যান্সার কত চলে আসছে, 3/5। খেয়াল করে দেখো এইটা ইকুয়াল টু 5/3 এলে জাস্ট এটাকে উল্টে দাও, তাহলেই আমি পেয়ে যাবো সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 3/5, আর আমার অ্যান্সার চলে আসবে কত, 3/5। দেখা যাক, অ্যান্সার উইল বি 3/5। প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে, প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে, একদম সোজা অঙ্ক ছিল, কঠিন কিছু ছিল না। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কতে যাওয়ার আগে আমাদের মধু সিংহ এসে বলছে আমি একারকে দিখাও, তার মানে কি বলতো, তার মানে এবার আমরা লেভেলটাকে আপ করছি।
এবার আমরা লেভেলটাকে আপ করছি। তো বস দেখা যাক এটার অ্যান্সার কি আসবে। ফার্স্ট যেটা লেভেলটা আপ করার আগে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের WBCS প্রিলিমস এর জন্য লাস্ট মিনিট সাজেশন একটা ব্যাচ এসেছে। তোমরা প্রত্যেকে জানো লাস্ট মিনিট সাজেশন ব্যাচ এসেছে, অলরেডি 2 দিন ক্লাস হয়ে গেছে। তোমরা যদি এখানে জয়েন হতে চাও, প্রত্যেককে একটা টিপ অ্যাপ থেকে জয়েন হবে, প্রত্যেককে একটা টিপ অ্যাপ থেকে জয়েন হবে বস। অ্যাপ থেকে জয়েন হলে তোমরা কি পাবে? অ্যাপ থেকে জয়েন হলে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পাবে। আর একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দিই, Y349 এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট রেট। Y349 এইটা ইউজ করলে তোমরা সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, কি করে করবে? অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে বটম রাইট কর্নারে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, স্টোর। সেই স্টোরে গিয়ে যাবে লাইভ ক্লাসে। কোথায় যাবে? লাইভ ক্লাস। তো এই লাইভ ক্লাসে যেই মুহূর্তে যাবে, দেখবে একটা সার্চ বার পাবে, একটা আতশ কাছের চিহ্ন, সেখানে WBCS লিখে সার্চ করলেই এই জিনিসটা চলে আসবে। তোমরা অ্যাপ্লাই প্রোমো কোড সেইখানে জাস্ট এই কোডটা ইউজ করবে, আর নিচে দেখবে একটা ইউজ কয়েন বলে অপশন আছে, সেই টাকাটা ক্লিক করে দেবে, তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবে। কোনো রকম যদি দরকার হয় @IM_শুভ, এটা আমার টেলিগ্রাম আইডি, অথবা 720-308-4697, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। এইবার আমরা একটু লেভেলটাকে আপ করছি, এবার আমরা অ্যাডভান্স জিনিসপত্র করবো। এতক্ষণ আমরা করছিলাম হচ্ছে অ্যারিথমেটিক, এইবার আমরা করব হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তো চলো, ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা sec θ + tan θ = 3। sec θ + tan θ = 3, তাহলে আমাকে বলবে sec θ র ভ্যালু কত। চলো ফার্স্ট অঙ্ক, এটা sec θ + tan θ = 3, তাহলে আমাকে বলবে sec θ র ভ্যালু কত। কোনো অপশন নেই, এটার জন্য আমি টাইম দিয়ে দিচ্ছি। এটার জন্য টাইম পাবে তোমরা 40 সেকেন্ড, যদিও 40 সেকেন্ডের আগেই হয়ে যাওয়ার কথা, বাট এটার জন্য তোমরা টাইম পাবে 40 সেকেন্ড। চলো ঝড়ের বেগে অ্যান্সার দাও, বলো এটার উত্তর কি হবে। sec θ + tan θ = 3, sec θ র ভ্যালু কত। তোমাদের CHSL এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, বলো এটার উত্তর কি আসবে। আর 15 সেকেন্ড বাকি, ঝড়ের বেগে অ্যান্সার চাই। লাইক অ্যান্ড শেয়ার যেন কম না হয় ভাই, পরের দিন থেকে আমি লাইভে চলে আসব, পরের উইক থেকে। এই উইকে ভাই প্রচণ্ড চাপে আছি, সেই জন্য আমরা লাইভে থাকতে পারছি না, বা চিন্তার কোনো কারণ নেই, পরের উইকেই চলে আসবে বস, টাইমও শেষ ভাই। এটা আমরা কি করে করব স্যার, এটা আমরা কি করে করব দেখে নিই, এটা আমরা কি করে করব ছোট্ট করে দেখি ভাই। আমরা একটা জিনিস জানি না, যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেটার ভ্যালু কত আসে গো? সেটার ভ্যালু আসে sec² θ, সেটার ভ্যালু আছে sec² θ, রাইট ভাই? তাহলে কি আমি বলতে পারি না, sec² θ - tan² θ = 1? এটা আমরা বলতে পারি কি পারি না? sec² θ - tan² θ = 1, এটা মানে কি? a - b ফর্মুলায় ভাঙো, sec θ + tan θ * sec θ - tan θ, সেটা ইকুয়াল টু আমার ওয়ান ভাই। এটার ভ্যালু আমাকে দেওয়া আছে কত? 3 বসিয়ে দাও, তার মানে আমি পেয়ে যাচ্ছি sec θ - tan θ, সেটা ইকুয়ালস আমার কত চলে আসছে গো? 1/3, সেটা ইকুয়ালস আমার কত চলে আসছে গো? 1/3, রাইট? দেখো এইটা ইকুয়াল টু আমি ছোট্ট করে 3 বসিয়ে দিয়েছি, এই ভ্যালুটা আমরা জানি 3, তো এইটা ইকুয়াল টু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে 3, এইটা ইকুয়াল টু আমি বসিয়ে দিয়েছি 3, তাহলে 1-এর তলায় 3 চলে গিয়ে এটা চলে এসেছে 1/3। তাহলে ভাই অলরেডি আমি এই ভ্যালুটা জানি, এখান থেকে আমি sec θ বার করতে পারবো কি পারবো না?
ঝড়ের বেগে আমাকে অ্যান্সার দাও, এইখান থেকে আমি সেক থিটা বার করতে পারবো কি পারবো না, সেটা ইকুয়াল টু আমার তিন আসছে, এটা ইকুয়াল টু আমার তিন আসছে, পাতি দুটো অ্যাড করে দাও, দুটো অ্যাড করলে ট্যান থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টু সেক থিটা, টু সেক থিটা ইকুয়াল টু আমার কত চলে আসছে, একের তিন প্লাস তিন, টু সেক থিটা ইকুয়াল টু আমার চলে আসছে একের তিন প্লাস তিন, অর্থাৎ ওয়ান প্লাস নয় বাই তিন অর্থাৎ 10/3, ওয়ান প্লাস নয় বাই তিন অর্থাৎ 10/3, রাইট, দুই দিয়ে এটা ক্যান্সেল, দুই দিয়ে এটা ক্যান্সেল, অর্থাৎ সেক থিটার ভ্যালু আমার কত চলে আসছে, সেক থিটার ভ্যালু আমার কত চলে আসছে, 5/3, সেক থিটার ভ্যালু আমার কত চলে আসছে, 5/3, প্রত্যেকের ডান, প্রত্যেকের ডান, সেক থিটার ভ্যালু আমার চলে আসছে কত, 5/3, প্রত্যেকের ডান, 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 ফ্যান্টাস্টিক। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক তোমরা বস এইটা করো, নেক্সট অঙ্ক তোমরা এইটা করো, আমাকে বলা আছে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি, সেটা ইকুয়াল টু আমাকে দেওয়া আছে কত, 5, দিয়ে আমাকে বার করতে বলেছে এ মাইনাস থ্রি হোল কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি হোল কিউব, সেটা কত, এ মাইনাস থ্রি হোল কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি হোল কিউব, সেটা ইকুয়াল টু, ঝড়ের বেগে অ্যান্সার চাই, ঝড়ের বেগে অ্যান্সার চাই, আয়লার মতো গতিবেগে আমার অ্যান্সার চাই, বলো এটার উত্তর কি হবে, আয়লার মতো গতিবেগে অ্যান্সার চাই, এটার উত্তর কি হবে, টাইমার আমি ছোট্ট করে দিয়ে দিই, টাইমার আমরা দেব হচ্ছে মাত্র 42 সেকেন্ড, 42 সেকেন্ড এটা লাগার কথা না, স্টিল বলো এটার অ্যান্সার কি আসবে, বলো এটার অ্যান্সার কি আসবে, ঝড়ের বেগে আমার উত্তর চাই, ঝড়ের বেগে আমার উত্তর চাই, বলো এটার অ্যান্সার কি আসবে, এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি ইকুয়াল টু 5, তাহলে এ মাইনাস থ্রি হোল কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি হোল কিউব, তার ফর্মুলা কি, কালা জাদু ট্রিক আমি কয়েকটা বলে দিয়েছিলাম মনে আছে, সেই ফর্মুলাগুলো মনে থাকলে এটা করতে আর একদম বেশি কষ্ট করতে হবে না, আমাদের টাইম কিন্তু শেষ। চলো আমি তোমাদের দু একটা জিনিস কহিয়া দিয়াছিলাম, যদি তোমাদের মনে না থাকে আবার দেখিয়া লও, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটা ইকুয়াল টু যদি পি হয় এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স এর কিউব, আমার জীবনে চলে আসে পি কিউব মাইনাস থ্রি পি, আমার জীবনে চলে আসে পি কিউব মাইনাস থ্রি পি, নাম্বার টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইটা ইকুয়াল টু যদি পি হয় তাহলে এক্স এর কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর কিউব আমার চলে আসে পি কিউব প্লাস থ্রি পি, এই দুটো জিনিস মাথায় রেখো, পি কিউব প্লাস থ্রি পি এই দুটো জিনিস মাথায় রেখো, এই দুটো জিনিস দিয়ে আমরা ইজিলি দেখো এটার অ্যান্সার বার করে ফেলতে পারবো, কি বলেছে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি ইকুয়াল টু 5, এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি ইকুয়াল টু 5। আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করো তো ভাই, আমার এইখানে আছে কি এ, আমার এইখানে আছে কি এ, বাট এইখানে আছে এ মাইনাস থ্রি হোল কিউব মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি হোল কিউব, একটা জিনিস তো বুঝতে পারছো যে আমার এই ফর্মটা ফলো করছে, এই ফর্মটা ফলো করছে, কিন্তু এইখানে আছে এ আর এইখানে আছে এ মাইনাস থ্রি, এইখানে আছে আমার এ মাইনাস থ্রি, অর্থাৎ যদি আমি ফর্মুলাটা ইউজ করতে চাই আমাকে এইখানেও এ মাইনাস থ্রি আনতে হবে, আমাকে এইখানেও এ মাইনাস থ্রি আনতে হবে, এইটুকু জায়গা ক্লিয়ার, এইটুকু জায়গা প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে যে আমাকে এইখানেও এ মাইনাস থ্রি কি করতে হবে, আনতে হবে। তাহলে ভাই ছোট্ট করে একটা জিনিস দেখো তো, আমি যদি দু সাইডে তিন বিয়োগ করে দিই, বেশি কিছু না, আমি না ভাই দু সাইডে তিন বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমার কত চলে আসছে গো, 5-3 দ্যাট ইজ ইকুয়ালস টু, রাইট, খেয়াল করে দেখো এ বাই থ্রি মাইনাস ওয়ান বাই এ বাই থ্রি ইকুয়াল টু আমার এসে গেল 2, আমি যদি এই জিনিসটাকে মনে করি এক্স, আমি যদি এই জিনিসটাকে মনে করি এক্স, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2, আর আমাকে বার করতে হবে কি এক্স এর কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর কিউব, ভাই এইবার তো আমাদের ম্যাজিক্যাল ফর্মুলা, এইবার হচ্ছে আমাদের ম্যাজিক্যাল ফর্মুলা, কি আসছে 2³ + 3×2 8+6 8, 6, 14 অ্যান্সার,
8 প্লাস 6 8 6 14 आंसर ঠিক 8 প্লাস 6 8 6 14 आंसर প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়ে আছে প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়ে আছে সবার ডান বেশ চলো নেক্সট অঙ্ক নেক্সট যে অঙ্কটা আমরা দেখব না ভাই খুব সোজা একটা অঙ্ক দেখব আমরা ঠিক আছে খুব সোজা একটা অঙ্ক দেখব কি অঙ্ক দেখব x টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 99 ইকুয়ালস আমাকে যদি 3 দেয়া থাকে ইকুয়ালস আমাকে যদি 3 দেয়া থাকে আমাকে বলো তো x টু দি পাওয়ার 99 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 99 কত এটার জন্য আমি দেব মাত্র 20 সেকেন্ড 20 সেকেন্ডও অনেক বেশি হয়ে যায় এটার জন্য আমি দেব মাত্র যত হবে তত 14 সেকেন্ড বলো ঝড়ের বেগে অ্যানসার চাই ঝড়ের বেগে অ্যানসার চাই এটা করতে 14 সেকেন্ডেরও কম লাগা উচিত এটা করতে 14 সেকেন্ডেরও কম লাগা উচিত বলো এটার অ্যানসার কি আসবে চলো ডান ডান অ্যানসার কি আসবে এটার ফর্মুলা মনে আছে ফর্মুলা মনে আছে কি বলেছিলাম x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n যদি p দেয়া থাকে তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n কি হয় গো রুট ওভার 3 স্কয়ার মাইনাস 4 রুট ওভার 3 স্কয়ার মাইনাস 4 অ্যানসার আমার চলে আসছে রুট ওভার 9 মাইনাস 4 রুট 5 অ্যানসার আমার চলে আসছে রুট ওভার 9 মাইনাস 4 রুট 5 অ্যানসার আমাদের কত চলে গেল রুট ফাইভ দুটো জিনিস এখানে মাথায় রাখবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি আমাকে p দেয়া থাকে তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n অ্যানসার এসে যায় রুট ওভার p স্কোয়ার মাইনাস 4 রুট ওভার p স্কোয়ার মাইনাস 4 ঠিক আছে এই চলে গেল আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে তো আমরা আজকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম এবার আমরা একটু হোমওয়ার্ক অঙ্কটা দেখি আমরা এবার একটু হোমওয়ার্কের অঙ্কটা দেখি বাট হোমওয়ার্কের অঙ্ক দেখার আগে ভাই তোমরা জানো আমাদের জেনকম 2.0 স্টার্ট হয়ে গেছে জেনকম 2.0 ক্লাস চলছে আজকেও 7টার সময় ক্লাস ছিল তোমরা জানো এত দাম দেখার ভয় পাওয়ার কোনো দরকার নেই ম্যাজিক্যাল নাম্বার তো তোমরা জানো Y349 ম্যাক্সিমাম ডিসকাউন্ট এখান থেকে চলে আসে আর একটা যেটা ছোট্ট জিনিস অ্যাপ থেকে নেবে তো তোমরা জানোই WBP স্মার্ট বস এবার দেখতেই পাচ্ছ কনস্টেবলের কি রেটেড কাট অফ কে ছিল তো একদম প্রপারলি প্রিলিমস মেন্স সবকিছু শিখতে বস আমাদের এই ব্যাচটা 28 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে আবার বলে দিচ্ছি অ্যাপ থেকে নেবে অ্যাপ থেকে নেবে কোনো দরকার নেই গুগল থেকে নেওয়ার অ্যাপ থেকে নেবে কেন এক্সট্রা 10 টাকা হলেও কেন খরচা করবে অ্যাপ থেকে নেবে বস হ্যাঁ আর একটা কোড ইউজ করবে দ্যাট ইজ Y349 এই কোডটা করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাওয়া যাবে চলো তাহলে এবার আমরা হোমওয়ার্ক কোশ্চেনটায় চলে আসি হোমওয়ার্ক কোশ্চেনটা হচ্ছে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার যদি আমাদের 4 দেওয়া থাকে আমাকে বলবে x স্কয়ার মাইনাস y এর কিউবের ভ্যালু কত x স্কয়ার মাইনাস y এর কিউবের ভ্যালু কত এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তোমরা প্রত্যেকে হোমওয়ার্কের অ্যানসার কোথায় দেবে বলো তো কমেন্ট সেকশনে আশা করি এটা সবাই এখনো জেনে গেছো কোনো কিছু দরকার হলে বস Y349 ম্যাজিক্যাল কোডটা ইউজ করবে তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাবে তো আজকে আমি গেলাম কারো যদি কোনো রকম দরকার থেকে বস কমেন্ট সেকশনে আমাকে অ্যানসার দিতে পারো আর কোনো রকম কিছু যদি প্রয়োজন হয় বা কিছু হয় আমাকে ট্যাগ করো আমি নিশ্চয়ই বলে দেবো আর একটা যেটা ছোট্ট কথা প্রত্যেকে কিন্তু হোমওয়ার্কের অ্যানসার আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই দেবে আর বস আগামী উইক থেকে আমরা লাইভে ক্লাস করব আগামী উইক থেকে আমরা লাইভে ক্লাস করব ঠিক আছে বস এই সপ্তাহটা একটু কষ্ট করে করে নাও বাট লাইক শেয়ারটা যেন কম না হয় তো আজকে আমি গেলাম সবাই সাবধানে দেখো সুস্থ দেখো শরীর ফরীর ঠিক রেখো তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে ঠিক রাত 10টার সময় এখন এইভাবেই দেখো পরে আবার সামনে চলে আসবো ঠিক আছে চলো